এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে মদিনা স্থায়ী যারা তাদের কি কিরকম একটি লম্বা প্রশ্ন করবো সাল আলাই এবং সাহাবি এবং তাবিদের যে ইমান এবং ইসলাম এবং আকিদা ধর্মের প্রতি বিশ্বাস ছিল সেরকমই তাদের বিশ্বাস তারা একমাত্র বিশ্বাস করে মহান রব্বুল আলমিন সৃষ্টিকর্তা রিজিক এই পৃথিবী পরিচালনা তিনি একাই করেন এবং তিনি হায়াত মালিক জীবনের মালিক মৃত্যু দেওয়ার মালিক তিনি সর্বত্র মালিক এবং মদিনার যারা মুসলিম সত্যিকারতে বিশ্বাস করে মহান রবীন্দন সমস্ত নামাজ রোজা হস জাকাত রুকু সিজদা মান্য আশা ভরসা চাওয়া পাওয়া সবকিছু মহান রব্বুল আলমিন তার জন্য অন্য কার জন্য করা হলে সেরেক যে সেরেক গুণ আল্লাহ রব্বুল আলমিন কখনো ক্ষমা করবেন না এমনই ভাবে মদিনাবাসী যারা তারা বিশ্বাস করে যে আল্লাহ রবুল আলমিনের যে গুণবাচক নাম রয়েছে তাদের তার গুণ রয়েছে যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবেই তা তার প্রতি বিশ্বাস করে যেমন তারা বিশ্বাস করেন মহান রবুল আলমিন আর সে আজিমে সমুন্নত কিভাবে সমুন্নত কি পর্যায় এর কোন ধরন প্রকার বর্ণনা করেন না বরং তারা বলেন যেভাবে মহান رب العالمিনের শানে উপযুক্ত উপযুক্তি সেভাবে সমন্যত আছেন যেমন ভাবে মহান رب العالمিনের যে কোরআনে সাব্যস্ত রয়েছে লাইসা কামিসি শাইউন ওয়া হুআস তা সমতুল্য সমকক্ষ কেন তিনি শুনেন এবং দেখেন এখানে যে অপাব্যাক্ষা করে থাকে যে আল্লাহ رب العالمিনের কুদরত শক্তি শোনা এবং দেখা প্রদ্র শক্তি দিয়ে তবে মদিনাবাসীর বিশ্বাস হলো অবশ্যই যে শুনে তার শ্রবণ শক্তি রয়েছে এবং দেখে তার দেখা শক্তি রয়েছে চক্ষু রয়েছে মহান রব্বুল আলমিনের গুণ অঙ্গ ফতঙ্গ যেগুলি কোরআন এবং হাদিসে রয়েছে সেভাবেই তারা বিশ্বাস করে আল্লাহর সাথে যেভাবে উপযুক্ত সম্পৃক্ত সেভাবেই তার প্রতি বিশ্বাস তাদের রয়েছে এমনই তারা মনে করে যত ওলি আউলিয়া দরবেশ পীর নবী এবং রাসুল সাহাবি তাবি যত ইমাম বুজুর্গ রয়েছে তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না তারাই দোয়ার হকদার তাই তারা কবরের পাশে যে তাদের জন্য দোয়া করে তাদের কাছে কিছু চায় না এবং তারা কবর জিয়ারা করে উদ্দেশ্য যেটা হলো ইমান জন্য অন্তর নরম হবে এবং আখেরাতের প্রতি এই বিশ্বাস বাড়বে এবং মৃত্যুর কথা স্মরণ হবে এই জন্য তারা কবর জিয়ারত করে কবর কাছে কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য নয় এবং তারা কখনো তাবিজ কবজ এগুলি বিশ্বাস করে না কারণ তাবিজ কবজ হলে সেরে কি কুফুরি এই তাবিজ কবজ দেয়া শরীয়তে হারাম তাই তাবিজ কবজ তারা এতে বিশ্বাস করে না এমনই তারা কোরআন খানি এবং ইসলাম নিয়ে অনিসলামিক কার্যকলাপ এবং খতমে কোরআন বা জালালি খতম বা বিভিন্ন খতম যেগুলি আছে এর প্রতি তাদের বিশ্বাস নেই সত্যিকার সংক্ষিপ্ত বলবো যে মদিনাবাসীর ইমান ইসলাম সেরূপ যেমন রসুল সাল আলহ্লাম এবং সাহাবিদের ইমান ইসলাম যেমন ছিল সেরকমই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক ইসলাম বুজার এবং মানার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন